লেখক গবেষক এবং চমৎকার সঞ্চালনা যিনি আজকে করতেছিলেন প্রভাষক সাহেব, ভালোবাসার কবি যার উদ্যোগে এই বোধ ত্রৈমাসিক বোধ সাহিত্য পত্রিকার উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি এখানে আমি বিকেলে তার ফোনটা পাই, তো সাড়ে বেজে গেছে, তার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। কিন্তু একটি জন্মদিনের অনুষ্ঠান, যতটুকু প্রস্তুতি নিয়ে আরও সুন্দর করা যেত সেটি আমি করতে পারিনি বলে আমি আপনাদেরকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। উপস্থিত আছেন আজকে কবির সুযোগ্য স্বামী, দীর্ঘদিন নিয়ে আমরা একসাথে চলে এবং ওনার নেতৃত্বে সাংস্কৃতিক কর্মকাণ্ড এটা আমরা সবাই জানি, একজন পরিচ্ছন্ন মানুষ সোহরাব উদ্দিন আকন্দ সাহেব এবং এককালের সংগঠক উপস্থাপিকা সাহিত্য জগতের মানুষ তৌফিকা আজিজ আমাদের আপা, এখানে সুমিত্র সুজন ভালোই লিখছে, জানি সনেট লিখছে সে এবং সনেট গুলো পরে মাঝে মাঝে এমন কিছু লেখা তার সেখানে যেটা তানবীর বললো যে ভালো লিখে। আসলে এই সনেট অনেক সস্তা, আমার জীবন আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন একটি লক্ষ সনেট লিখেছিলাম, কবিতাটির নাম ছিল বর্ষা। তারপরে এই একটি লিখে আমি তবা করছিলাম যে আমি আর জীবনে কোনোদিন সনেট লিখবো না, কারণ এটা মিলাইতে গিয়া এই শেক্সপিয়ান টাইপে এটার সবটা অষ্টক শতক সবগুলি মিলাইতে গিয়া যে অক্ষর চোদ্দটা করে তার যে সময় যায় যে সমস্যাগুলি আসে তখন আমি এটা বাদ দিয়েছিলাম, আর জীবনে কোনোদিন আমি সনেট লিখি না। তো সেই কাজটি করতেছে এবং আজকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের খালেদ মতিন স্যারকে, আমার জানা মতে মাইকেল যে মধুসূদন বাংলা ভাষাকে আধুনিকভাবে মুক্ত করে দিলেন আর কি, ঠিকই তো বাংলা ভাষার আসলে এই যে কবিদের বা লেখার আধুনিক বিষয়টা শুরু হয়েছে, তো উনি তো লিখছেন কিন্তু 700 উপরে সনেট লিখে গেছেন আমাদের খালেদ মতিন ভাই। আমার সাথে খুব একটি অন্তরঙ্গ সম্পর্ক ছিল, তো খালেদ বিন আসকার, হ্যাঁ হ্যাঁ খালেদ বিন আসকার বিকল্প লিখতেন আর কি। তো সেই কাজটি সে করছে, তন্ময় আছে মননের, মনন শিক্ষা সংস্কৃতির সাধারণ সম্পাদক, সে কিছু কিছু লিখে একদিন এখানে বলতেছিল যে কবিতা এত কঠিন এগুলো চেষ্টা করো না, আর সেই রাতে নাকি সেই কবিতা একটি লিখে ফেলেছে। তো ওই এখানে সায়ন আছে বিডি ক্লিনের এবং তার সাথে আরও দুজন আছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান সমিতির অন্যতম চমৎকার একজন সংগঠক যেটা তানবীর বলেছে যে আসলাম আছে, আর আরেকজন আছে তার কথা আমরা স্মরণ করি যে ওনাদের কবির যে সস্ত্রীক ওনারা এসেছেন আমাদের সোহরাব হোসেন আকন্দ সাহেব তার তনয় এসেছেন তালহা। তো তালহা খুব ভালো ফটোগ্রাফি করে, তার চোখ দেখেই বোঝা যায় তার একটা সৃজনশীলতা আছে। তো সবাইকে শুভেচ্ছা জানাই আর্যগ্রে আজকে সুন্দর সন্ধ্যায়, আর শুভকামনা শুভ জন্মদিন বিরহের কবি শাম্মী খান। তিনি এমন কিছু জিনিস তুলে আনতে চান, আসলে কবি যে কবিতা লিখবে সেই বাল্মীকি আদিকবি বলা হয়েছে, হ্যাঁ আধুনিক অর্থে যে ইতিহাস কবিতা সেটি এখান থেকে, কিন্তু যদি আমরা সরস্বতী নদীটি যেটি হারিয়ে গেছে সেটির প্রাচীন চিত্রটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই নদীর নাম সরস্বতী, তীরে তীরে অসংখ্য বসতি, ছোট ছোট নগর, অনেক আনন্দে ভরপুর ঘর, সেই সকল ঘরে প্রতি সন্ধ্যায় জ্বলত যে বাতি, সেখানে হতো কবিতার আরতি, তারা যারা লিখতেন সেই লিখা একদিন বেদমন্ত্রে উচ্চারিত হলো সেই নদীর কূলে কূলে, সেই থেকে সেই ভারতবর্ষে যে কবিকুলের প্রচ্ছন্ন প্রভাব তা থেকে গেল সবার অন্তরে, আর সেই অন্তরের ফঙ্গু দ্বারায় বইতে বইতে আজকে আমরা যারা এই ভারতবর্ষের প্রত্যন্তের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে আছি। এককালে যেটা আনোয়ার হাসান সাহেব বলছিলেন আমরা এই সাবকন্টিনেন্টের কথা বলতেছি,
কাব্য, আধ্যাত্মিকতা, সাধনা, যোগ, লেখাজোকা, জগৎ, জীবন, মহাকাশ, এইসব বিষয়ে যে প্রাথমিক জিজ্ঞাসাগুলো সত্য কথাটি হলো সেগুলি ভারতবর্ষেই প্রথম উত্থাপিত হয়েছিল, সেগুলি পাশ্চাত্য সমাজ অনেক গবেষণা করেছে। তো এই ইতিহাসের উত্তরাধিকারী হিসেবে আমরা বাঙালিরাও গর্বিত। বাঙালিরা আবেগপ্রবণ, কিন্তু বাঙালিরা কুর, এটা ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকে দুই লাইন লিখে নাই এমন কোনো ছাত্র পাওয়া খুব কঠিন। তো কবি একজন সপ্তদ্রষ্টা, স্বপ্নদ্রষ্টা, আর কবি তো দুটা কাজই করতে পারে, কলম দিয়ে যেমন প্রেমের কাব্য লিখতে পারে, কলম দিয়ে খোঁচাও দিতে পারে। কলম কিন্তু একই সাথে একটি চাকু, মানে যে ছড়া যারা লেখে আর কি, ছড়া ছড়িয়ে দেওয়া, এই কথাটা আমি বলেছিলাম নবীন সরকারও একদিন ছিলেন দিচ্ছিল সেই অনুষ্ঠানে। তো ছড়িয়ে দেওয়ার জন্য এগুলি ছড়া।